তোমরা যারা দুই হাজার একুশ সালের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের অষ্টাদশ অর্থাৎ আঠারোতম সপ্তাহের যে গণিত অ্যাসাইনমেন্ট আছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটির সমাধানটা খুব ইজি আশা করি তোমরা যে অ্যাসাইনমেন্টের উত্তরটি দেওয়া হবে সেটা তোমরা পছন্দ করবে তো চলো আমরা প্রথমে আমাদের অ্যাসাইনমেন্টটিতে আমাদের যে অঙ্ক দেওয়া আছে একটা সৃজনশীল সেখানে কি দেওয়া আছে বা কি করতে হবে সেটা একটু দেখে নেই তো এখানে আমাদের দেওয়া আছে যে আবু হানিফ সাহেব তার ইটের ভাটা কৃতি সংখ্যক ইট তৈরির জন্য আড়াইশো জন শ্রমিকের তিরিশ দিনের তোমার জন্য নিয়োগ করলেন অর্থাৎ ইট ইটের ভাটা তোমরা নিশ্চয় দিন আর কি যেখান থেকে আমরা ইট নিয়ে আসি ইটে নিয়ে আসে ইটের বাড়ি ঘরে করি আর কি তো ওখানে আড়াইশো জন শ্রমিক নিয়োগ দিয়েছে তিরিশ জনের তিরিশ দিনের জন্য যে এই সংখ্যক একটা কিছু সংখ্যক একটা ইট তোরা কী করবে তৈরি করবে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে সে বলতেছে না তিরিশ দিন আমার ওয়েট করা সম্ভব না অনেক অর্ডার আছে সেই জন্য সে বলল না আমাকে বারো দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে হবে তো এটা একটা গেল অংশ আরেকটা পরের অংশ বলছে তার ইট তৈরিতে মোট সত্তর কেজি তোমার ছিল ঠিক আছে ইটের তোমার কী ছিল মোট সত্তর কেজি মিশ্রণ ছিল যেখানে মাটি ও বালির পরিমাণে অনুবাদ ছিল পাঁচ ইস্টু। দুই এখানে দুটো অংশ একটা তোমার লোকের অংশ একটা হলো অনুপাতের অংশ কিসের একটা মাটির একটা আর একটা বালির তো এখান থেকেই তিনটা প্রশ্ন করছে যেমন প্রথম প্রশ্ন যেটা ক সেটা বলছে যে মাটি ও বালির অনুপাত নির্ণয় করতে হবে মানে পরিমাণ নির্ণয় করতে হবে আমাদের মানে সত্তর গাজের মধ্যে মাটি কতটুকু আছে। আর আমাদের ওখানে তোমার তোমার বালি বা কতটুকু আছে এটা আমাদের কয়ে করতে হবে সমাধান আর ক্ষয় যেটা বলছো সেটা হলো কি পরিমাণ বালি মেশালে উক্ত মিশ্রণটি দুই ইস্টু হবে অর্থাৎ তোমার যে পরিমাণ আমরা কয়ে বার করব আমরা বালি বা তোমার হলো মাটি ওখান থেকে আমরা আরও বালি মিশাব ঠিক আছে মানে আরো কতগুলো বালি মেশাবো যতগুলো বালি মিশালে এই অনুপাতটা যেটা ছিল আগে পাঁচ ইস্টু দুই সেটা উল্টে গিয়ে দুই ইস্টু হবে অর্থাৎ তোমার সেখানে তখন এখন যেটা উদ্দীপকে দেওয়া আছে ওইখানে কিন্তু তোমার বালি কিন্তু কম আছে আমরা দেখে পাচ্ছি এখানে ঠিক আছে মাটি বেশি আছে। কিন্তু আমরা এমন কাজ করব যেখানে কি হবে তোমার বালিটাই বেশি হয়ে যাবে আর মাটিটায় কমে যাবে তো এই পাশার দান উল্টোতে গেলে তোমার কতটুকু বালি মিশাইতে হবে সেটা আমাদের ক্ষয় করতে হবে আর গয়ে বলছে তোমাদের যে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ যে লোকটি কিন্তু ত্রিশ দিনের জন্য আড়াইশো জনকে নিয়োগ দিয়েছিল কিন্তু সমস্যার কারণে কাজটা দ্রুত শেষ করতে হবে এই জন্য বারো দিনে বলছে বারো দিনে তোমরা শেষ করো আরও পারলে কত লোক লাগবে নাও কিন্তু বারো দিনে বেশি দেরি করা যাবে না তো এখন তাহলে আর কত অতিরিক্ত লোক লাগবে সেটা তোমাকে বার করতে হবে এই গতে তো খুব তিনটে খুব অনেক অনেক ইজি অঙ্ক আশা করি তোমরা সহজে বুঝতে পারবে তো চলো প্রথমে আমাদের যে কলম্বা যেটা আছে সেই কলম্বাটার সমাধানটা দেখি আমাদের কলম্বা যেটা প্রশ্ন ছিল সেখানে বলা হয়েছিল যে ইটে তোমার হলো যে মাটি ও বালির অনুপাত না আমাদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছিল তো এই যে পরিমাপ বা পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে এই যে উদ্দীপকের যে প্রশ্নে যে আমাদের দেওয়া ছিল যে অনুপাতটা সেই অনুপাতের সাহায্য নিতে হবে অর্থাৎ আমাদের লিখতে হবে ইটে মাটি ও বালির অনুপাত পাঁচ ইস্টু দুই যেটা দেওয়া ছিল তো ওটা আমাদের কি করতে হবে এখন যোগ করতে হবে তো তোমরা যারা এই অঙ্কগুলো করছো নিশ্চয় সে বিষয়টা বুঝতে পারতেছো তো আমরা অনুপাতগুলো যোগ করবো যোগ করলে কী হয় পাঁচ দুই সাত তারপর আমরা মাটি আর তোমার বালির পরিমাণটা বাইর করব তো মাটির পরিমাণ বার করবো বা বালির পরিমাণ বার করব যেটা তো প্রথমে আমরা মাটির পরিমাণ যে বার করলাম ওখানে আমরা লিখলাম সত্তর এর পাঁচ বাই সাত এখন কত হইল সত্তর আমরা কেন লিখলাম কারণ ওই যে তোমার মিশ্রণটা কিন্তু ছিল মোট সত্তর হয়ে গেছে এই জন্য ওটা আমরা ওখানে লিখলাম আর এখানে পাঁচ বাই সাত কেন লিখলাম তো সবসময় মনে রাখবা এই তোমার পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই যে যোগ ফলটা হবে সেই যোগফলটা তোমাকে নিচে লিখতে হবে অর্থাৎ হর লিখতে হবে আর তুমি যার মানটা নির্ণয় করবো অর্থাৎ তুমি যে পরিমাণটা বার করবা সেটা উপরে লিখতে হবে যেহেতু তোমার মাটির তোমার সবার প্রথমে বলা আছে খেয়াল করে দেখো ইটে যখন আমি লেখছি ইটে মাটি ও বালির অনুপাত তার মানে মাটিটা আগে তাহলে সেক্ষেত্রে পাঁচটাও আগে তাহলে মাটি মানেই পাঁচ পাঁচ মানেই মাটি আবার বালি মানে দুই দুই মানে কি আবার বালি কারণ দুইটা পরে আছে বালিটাও পরে আসে এজন্য যেহেতু আমরা মাটির পরিমাণ বার করলাম বার করতেছি সেই জন্য সত্তরের সাথে আমরা কী করলাম পাঁচ বাই সাত দিলাম যোগফল ফল সাত আর যেহেতু মাটি মানি পাঁচ যেহেতু অনুপাতের ক্ষেত্রে সেই জন্য পাঁচটা উপরে দিলাম তারপর কাটাকাটি করলাম সাত দেওয়া কাটলাম তাহলে হল গত দশ এখন দশ আর পাঁচ গুণ করলে পঞ্চাশ কেজি তাহলে এটাই হলো মাটির পরিমাণ এখন আমরা বাড়ি করব কি যে বালির পরিমাণ তো বালির পরিমাণ একই সিস্টেমে করব সত্তরের দুই বাই সাত এখন আমরা কেন দুই দিলাম সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছো কারণ দুই তোমার মানেই হলো বালি কারণ ওর অংশটা ওখানে অনুবাদের ক্ষেত্রে দুই আছে তো এটা একেবারে আমরা কাটাকাটি করলাম সাত একটা সাত সাত দশ সত্তর দশ সাত দুই গুণ করলে বিশ তো এটা হয়ে গেলো আমাদের উত্তর যে সুতরাং মিশ্রণে মাটির পরিমাণ পঞ্চাশ কেজি এবং বালির পরিমাণ বিশ কেজি এটা হলো আমাদের ক যে নাম্বারটা ছিল তার সমাধান এটা সমাধান আমরা আশা করি অনেক বুঝতে পেরেছি তো এখন আমরা ক সমাধান শেষ করে এখন ক্ষয়ে যে আমাদের ছিল প্রশ্নটা সেই প্রশ্নের আগে সমাধানটা দেখব চলো আমাদের যে নম্বরটা ছিল নম্বরে বলা হয়েছিলো যে আমাদের যে মিশ্রণটা ছিল বালি আর মাটির ওখানে কী পরিমাণ বালি মিশালে সেটার অনুপাতটা দুই ইস্টু পাস হবে অর্থাৎ উদ্দ্বী ছিল পাঁচ ইস্টু দুই সেটা উল্টে গিয়ে দুই ইস্টু পাস হবে তো এই অঙ্কটা কিন্তু খুব কমন অঙ্ক যেটা তোমাদের প্রতি বছরে বার্ষিক পরীক্ষায় বা দশ বার্ষিক পরীক্ষায় আসে সিক্সে সেভেনেও এরকম অঙ্ক আছে তো আমরা এখন যে অঙ্কটা দেখলাম আর কি খরমাস যে ছিল প্রশ্নটা ওরা উত্তর যেটা লিখবো যে প্রথমে আমরা মানগুলো নিয়ে আসবো অর্থাৎ যে তোমরা আমরা বার করলাম যে কয়ে বালির পরিমাণ পঞ্চাশ কেজি সরি বিশ কেজি এবং মাটির পরিমাণ পঞ্চাশ কেজি সেটা নিয়ে আসবো ক হতে নেওয়ার পর আমরা লিখবো এখন আমরা মনে করবো যেহেতু বলছে অতিরিক্ত আমাকে বালি মেশাতে হবে তা মনে করি আমাদের যে মিশ্রণটা যেটা আছে বালি ও মাটি সেখানে আমরা ক সংখ্যক কেজি তোমার হলো বালি আমরা অতিরিক্ত লিখবো সেটাই আমরা লিখছি যে মনে করি মিশ্রণে ক কেজি বালি মিশালে মিশ্রণটির অনুপাত কি হবে দুই ইস্টু হবে এখন এই প্রশ্নের মধ্যে দিয়ে আমরা কি করব এই যেটা লেখাটা লিখবো অর্থাৎ মাটির পরিমাণ ইস্টু যেটা ইস্টু মানে কিন্তু ভাগ অর্থাৎ অনুপাত মানেই ভাগ তো আমরা এই জন্য একবার লিখে ফেলছি যে মাটির পরিমাণ ভাগ বালির পরিমাণ যোগ ক তো এখন বলা যেতে পারে যে ক আমরা কেন লিখলাম কারণ ওই যে আগে আমরা উপরে লিখে দিয়েছি যে বালিতে আমরা ক পরিমাণ কি মিশাবো তাহলে কি মিশ্রণটা তোমার দুই ইস্টু হবে তো এই জন্য আমরা বালিটা লিখলাম ওখানে আর যেহেতু আমাদের মিশ্রণের ক্ষেত্রে আমরা আগে দেখছি যে তোমার হলো মাটির পরিমাণটা আমার কি যেটাই থাক কিন্তু আমাদের কিন্তু বলে দিয়েছি এখানে মাটির পরিমাণ দুই হবে এখনকার মিশ্রণ অনুযায়ী আমাদের মাটির কিন্তু পরিমাণ পরিমাণটু দুই আর বালিরটা কত পাঁচ সেই জন্য দেখো মাটির সঙ্গে দুই দিসি বালির সঙ্গে পাঁচ দিছি কিন্তু কয়ে কিন্তু আমরা সেটা করে নেই কারণ ওই যে কয়ে কিন্তু আমাদের দেওয়া ছিল পাঁচ সৃষ্টি অর্থাৎ মাটি ছিল পাঁচ বালি ছিল দুই এর জন্য ওটা ওইখানে ওরকম করছি কিন্তু এইখানে যেহেতু আমাদের দুই বলা হয়েছে যে মাটির ক্ষেত্রে আর পাঁচ বলা হয়েছে বালির ক্ষেত্রে এই জন্য বালির সাথে সোজা করে আমরা কী করছি পাঁচ দিছি আর মাটির সাথে দুই দিছি আশা করি বুঝতে পেরেছো তো তারপর আমরা কি করলাম আমরা যে মানগুলো আছে যে আমরা নিয়ে আসলাম ক থেকে যে মাটির পরিমাণ পঞ্চাশ কেজি ছিল পঞ্চাশ দিলাম বালির পরিমাণ বিশ কেজি ছিল বিশ দিলাম আর যোগ যেহেতু আমরা ক সংখ্যক কেজি ওই জন্য ক দিলাম আর দুই বার পাঁচ তো আসে তারপর আমরা কি করলাম আর গুণন আর গুন তোমার নিশ্চয়ই জানো যে তোমার আর গুণন অর্থাৎ কোন গুণের মতো গুণন তো ওই রকম করে আমরা গুণ করলাম প্রথমে যেহেতু আমাদের কটা মান বার করবো এই জন্য কয়টার নিচেটার কাজটা আমরা আগে করলাম অর্থাৎ দুই বিশ গুণে করলাম তোমার চল্লিশ আর দুই আর ক গুণ করে করলাম দুই ক আর এদিকে পঞ্চাশ আর পাঁচ গুণ করে হলো আড়াইশো তো এটাই আমরা লিখলাম ঠিক আছে তো এই লেখাটা এখানে শেষ নয় লেখাটা আরও একটু আছে তো এই লেখাটার সঙ্গে আমরা আরও যা লিখবো অর্থাৎ উত্তরের সমাধানে সেই লেখাটা এখন দেখবো চলো আমরা এখন কী করব যে আগে লেখাটা দেখলাম ওর সঙ্গে আমরা কি করলাম দুই কটা রেখে সংখ্যাটাকে আমরা পার করে দিলাম অর্থাৎ চল্লিশকে পার করে দিলাম পক্ষান্তর করলাম তো এখানে করে কি হলো এখানে যে দুইশো পঞ্চাশ বিয়োগ চল্লিশ যেহেতু ওখানে যোগ ছিল যোগ থাকলে বিয়ে হয় আমরা নিশ্চয়ই জানি তো বিয়ে করলাম আমরা বিয়ে হইলেও কত দুইশো দশ এখন দুইটা গুণ অবস্থায় আছে কয়ের সাথে এখন আমরা দুইকে পার করব তো গুণ থাকলে পার হয়ে গেলে ভাগ হয় তো দুইশো দশ ভাগ দুই আর কয়ের বান তাহলে ভাগ করে বাড়ালো একশো পাঁচ তাহলে এটা হবে আমাদের উত্তর অতএব মিশ্রণে আরও একশো পাঁচ কেজি বালি মিশালে মাটি ও বালির মিশ্রণটি দুই ইস টু পাস হবে আশা করি বিষয়টা খুব একদমই ক্লিয়ার হয়ে গেছে তো এটার মাধ্যমে আমাদের খ যে ছিল আমাদের যে সমাধানের জন্য প্রশ্ন সেটা শেষ হয়ে গেল। এখন আমাদের সর্বশেষ যে একটা আছে গ যেটা আমাদের অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করতে হবে তো ওই আমরা এখন গয়ে চলে যাব আমাদের যে গ নম্বর প্রশ্নটা ছিল সেখানে বলা হয়েছিল যে আমাদের কী বার করতে হবে যে ইটের ভাটা ইট তৈরি করতে আমাদের অতিরিক্ত শ্রমিক কত লাগবে সেটা আমাদের বাইর করতে হবে তো এটা অনেক সোজা এরকম অঙ্ক তোমরা ক্লাস ফাইভেও করছো তো যারা ভালো পারো অঙ্ক তারা অবশ্যই বুঝতে পারছো কেমন করে এটা করতে হয় তো আমরা এই অঙ্কটা সমাজের জন্য আমাদের প্রথমে লিখতে হবে তিরিশে দিনে ইট তৈরি করে আড়াইশো জন শ্রমিক ঠিক আছে যেহেতু ওটা ডেট দিয়ে দিচ্ছে যে তিরিশ দিন আমার সময় লাগবে এবং আড়াইশো জন শ্রমিক দিয়ে কাজটা করতে তো এক দিনে ইট তৈরি করে তাহলে কত হবে একদিনে ইট তৈরি করে করতে গেলে তো অবশ্যই বেশি লোক লাগবে এই জন্য গুণ বেশি মানে গুণ মনে রাখতে হবে তো আমরা কি করবো এখন দুশো পঞ্চাশ গুণর তিরিশ দেবো দেওয়ার পর যেহেতু লোকটা বলছে যে মালিক আগে ইটের ভাটার সে বলে দিছে যেহেতু আমার আমার বেশি সময় লাগবে না মানে বেশি সময় নেওয়া যাবে না আমার অনেক অর্ডার আছে সেই জন্য বারো দিনে কাজটা কমপ্লিট করতে হবে এই জন্য আমরা এখন লাগবো অতএব বারো দিনে ইট তৈরি করে যেহেতু একবার আমরা কী করছে গুণ করছে আগে তাহলে এবার ভাগ করব। তাহলে এই জন্য বারোটা নিচে নামে আসলো ঠিক আছে তাহলে দুশো পঞ্চাশ গুণন তিরিশ ভাগ বারো এখন আমরা কী করলাম কাটাকাটি করলাম প্রথমে আমরা ছয় দিয়ে কাটলাম বারোকে তো ছয় দিয়ে বারোকে কাটলে কত হয় দুই হয় আবার ছয় দেয় তিরিশকে কাটলে অর্থাৎ ভাগ করলে হয় পাঁচ তারপর আমরা দুই দিয়ে এখন কি করলাম এই দুইশো পঞ্চাশকে ভাগ করলাম অর্থাৎ দু এককে দুই আর একশো পঁচিশ ২৫০ দুইশো পঞ্চাশ এখন একশো পঁচিশ আর এদিকে যে পাঁচ আছে এই দুটো আমরা গুণ করলাম তাহলে একশো পঁচিশ আর পাঁচ গুণ করলে হয় ছয়শো পঁচিশ জন তাহলে মানে কি দাঁড়ালো যে বারো দিনে যদি আমি কাজটা করতে চাই তাহলে আমাদের মোট ছয়শো পঁচিশ জন শ্রমিক লাগবে কিন্তু আমার প্রথমে লোক নিয়োগ দেওয়া ছিল দুইশো তো পঞ্চাশ অর্থাৎ আড়াইশো জন তার মানে বাকি যেগুলো সেগুলো আমাদের আরও লাগবে অতিরিক্ত তাহলে এগুলাই অতিরিক্ত এর জন্য আমরা লিখবো এখন অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে ছয়শো যে পঁচিশ ভাগ কত আড়াইশো এটা আমরা এখন বিয়োগ দেবো বিয়োগ দিয়ে যেটা বাইর হলো সেটাই হলো আমাদের উত্তর আমাদের বাইর হলো তিনশত পঁচাত্তর তাহলে এটাই আমাদের উত্তর অর্থাৎ অতিরিক্ত শ্রমিক লাগবে তিনশত পঁচাত্তর জন তো এটাই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান তো এর মাধ্যমে আমাদের ক খ গ তিনটার সমাধান শেষ হল তো অ্যাসাইনমেন্টটাও শেষ হল তো আমাদের পরবর্তী যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো দেখো সবাইকে ধন্যবাদ